ভারত বাংলাদেশ সীমান্তে সেনা জওয়ানদের তত্ত্বাবধানে উদ্ধার হলো পাঁচটি বিরল প্রজাতির পায়রা। ভারত বাংলাদেশ সীমান্তের অধীনে সীমা চৌকি মহেন্দ্র 08 ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা বিরল প্রজাতির পাঁচটি পায়রা উদ্ধার করেছে। অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই বিশেষ প্রজাতির পায়রাগুলো চোরা কারবারিরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিল বলে খবর সূত্রে জানা যায়। চোরা কারবারিদের কবল থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির পায়রাগুলো রানাঘাট বন দপ্তরের হাতে হস্তান্তর করা হয়েছে। পাঁচটি ছিল, একটি মারা গেছে, চারটি আমাদের হ্যান্ডওভার করেছে জি কয়েকএনবিএসএ বিওপি মহেন্দ্রের থেকে আমাদের হ্যান্ডওভার করে দিয়ে গেছেন। এবার ওটা সাহেবদের যে নির্দেশ হবে আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ সেখানে আমরা পাঠিয়ে দেবো। আচ্ছা স্যার, এই পায়রাগুলো কি মানে কোনো মানে উড়ে এসেছিল না এরকম জাস্ট? না না, বর্ডারে ওনারা ফেলেছেন। আচ্ছা, ওনারা বর্ডার আটক করেছেন, আসামি পাননি, শুধুমাত্র ওই পায়রা পেয়েছিলেন সেটাই আমাদের কাছে। স্যার আপনার নামটা? প্রদীপ কুমার বাগচি, রেঞ্জ অফিসার, রানাঘাট রেঞ্জ। নদিয়া থেকে মলয়ের রিপোর্ট, টাইমস বাংলা।